শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি জ্বালানো নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যাম্পাস। ছাত্র নিহতের প্রথম ঘটনার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার পরপরই হলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে দেশি অস্ত্র। ঘটনার শুরু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের আলিফ রাজা গ্রুপের সাথে প্রথমে মোমবাতি জ্বালানো নিয়ে বাগবিতণ্ডা হয় ইলিয়াস রূপম গ্রুপের। তা সংঘর্ষে রূপ নিলে দুজন গুলিবিদ্ধ হয়, আহত হয় অন্তত 10 জন। আহতদের প্রথমে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহর মৃত হয় ঢাকা মেডিকেলে নেয়ার পথে। বিশ্ববিদ্যালয়ে এটা এই ধরনের ঘটনা আমরা কখনোই চাই না। এখন সবাই অনিরাপত্তায় ভুগতেছে। আমরা আসছি এখানে পড়ালেখা করার জন্য, বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে রাজনীতি করার জন্য আসি নাই। এই ঘটনায় ছাত্রলীগের এক পক্ষ দায়ী করছে আরেক পক্ষকে। বহিরাগত 7-8 জন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি শুরু করে এবং বুকে ও মাথায় ঠেকিয়ে গুলি করে। যে দেখি যে ইলিয়াস ভাইয়ের ওই জায়গায় স্যান্ডেলটা পরা এবং ওই যে ওই ছেলে গুলি রক্ত টক্ত ওই ছেলের নামায় টামায় নিয়ে আসছে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা বসে সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয় বন্ধের। নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের হল ছাড়ার। এর আগে মারামারি হয়েছে কিন্তু এই ধরনের জীবন নাশ তো আর হয়নি। এই জন্য আমরা আগে সেফটি মেজার হিসেবে নিয়েছি যে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। ঘটনার পর পুলিশ হলগুলোতে অভিযান চালায়, উদ্ধার করে দেশি অস্ত্র। প্রায় 40টার মতো দেশি অস্ত্র পাওয়া গেছে। বাথরুমের কার্নিশ, বিভিন্ন অন্যান্য সানসেট, কারো পজিশনে না তো আমরা এগুলোকে খতিয়ে দেখ আরও তদন্ত করব। তদন্ত অনুসন্ধানের পরে পরে আমরা বলতে পারবো যে সুনির্দিষ্টভাবে যে কী বিষয়। খালিদ সাইফুল্লাহ, যমুনা নিউজ, কুমিল্লা।